নমস্কার বন্ধুরা, আমি সায়নী, তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে আষাঢ়ের সংক্রান্তি, আর এই সংক্রান্তি থেকেই শুরু হয়ে যায় বাংলার প্রতিটা ঘরে ঘরে মা মনসার পুজো। সাধারণত আষাঢ়ের সংক্রান্তি থেকে শ্রাবণের সংক্রান্তি এবং তার মধ্যে যতগুলি নাগপঞ্চমী তিথি পড়ে সেই পঞ্চমী তিথিগুলিতেই পূজিতা হন মা মনসা। এছাড়াও ভাদ্র মাসে মায়ের বিশেষ পূজা হয়ে থাকে। দেবী মনসা হলেন দেবাদিদেব মহাদেবের মানস কন্যা ও জরদগারুর পত্নী, আবার তিনি নাগেদেরও দেবী। সাধারণত সর্পভয় থেকে মুক্তি ও বংশ বিস্তারের উদ্দেশ্যেই মা মনসার পূজা এই মর্তলোক বা মৃত্যুলোকে হয়ে থাকে। মা মনসা ভিন্ন ভিন্ন রূপে মর্তলোকে পূজিতা হন, যেমন কেউ কেউ অষ্টনাগের মূর্তিতে মায়ের পুজো করে থাকেন, কেউ কেউ আবার সিজ বা মনসা গাছে, আবার কেউ বা ভেলায় বা ঘটে সর্প অঙ্কিত ঝাঁপিতে মায়ের পূজা করে থাকেন। মা মনসা পদ্মাবতী, বিশ্বহরি, নিত্যা নামেও পরিচিত। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আষাঢ়ের সংক্রান্তি থেকে শ্রাবণের সংক্রান্তির মধ্যে যতগুলি নাগপঞ্চমী পড়বে সেই ততগুলি নাগপঞ্চমীতে আমরা কিভাবে মা মনসার বাড়িতে অতি সহজ সরলভাবে পূজা পাঠ করব, তার সাথে জেনে নেব এই বছরের সময়সূচি। তো চলো বন্ধুরা, দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই বললাম বন্ধুরা যে মা মনসা বিভিন্ন রূপে মর্তলোকে পূজিতা হন, কেউ কেউ মাকে অষ্টনাগের মূর্তিতে, আবার কেউ সিজ বা মনসা গাছে, আবার কেউ বা ভেলায় ঘট বা সর্প অঙ্কিত ঝাঁপিতে মায়ের পুজো করে থাকেন, অনেকে আবার মায়ের মূর্তি বা চিত্রপটেও পুজো করে থাকেন। আজ আমি তোমাদেরকে চিত্রপটে মায়ের পূজাটা করে দেখাবো। পূজাবিধি শুরু করার আগে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ 2024 সালের নাগপঞ্চমীর সময়সূচি। 2024 সালের 16 জুলাই বাংলার 31 আষাঢ় 1431 মঙ্গলবার শুরু হচ্ছে শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজা। এটি মাসব্যাপী চলবে এবং এদিন থেকেই আরম্ভ। দ্বিতীয় নাগপঞ্চমী পড়ছে 25 জুলাই 2024 বাংলার 9 শ্রাবণ 1431 বৃহস্পতিবার। তৃতীয় নাগপঞ্চমী পড়েছে 9 আগস্ট 2024 বাংলার 24 শ্রাবণ 1431 শুক্রবার। শ্রাবণ সংক্রান্তির পুজো 17 আগস্ট বাংলার 32 শ্রাবণ 1431 শনিবার, শ্রী শ্রী মনসা দেবী ও অষ্টনাগ পূজার মাসব্যাপী সমাপন। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর মন্দিরে। প্রথমেই আগে আচমন করে নিচ্ছি, হাতে নিচ্ছি গঙ্গা জল, বলছি তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয়ো দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতে আবারও একটু গঙ্গা জল নিয়ে হাতটা পরিষ্কার করে ধুয়ে বিষ্ণু স্মরণ করে নিচ্ছি, বলছি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎস্বরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি। পদ্মাবতীর পুজো করব, তাই তার আলপনাতে অবশ্যই একটি পদ্ম বা কমল ফুল রাখতেই হবে। আর এখানে আমি পূর্ব দিকে পাটা পেতে একটি লাল রঙের কাপড় পেতে নিয়েছি বন্ধুরা। তোমরা সকলেই জানো যে মা মনসা এওস্তি, তাই তার আসন অবশ্যই সবসময় লাল রঙের কাপড় দিয়ে করবে। আর এখানে মন্দিরে দেখো আমি আলপনাটাও দিয়ে নিয়েছি সুন্দর করে, আর এই কমল বা পদ্ম ফুল তোমরা অবশ্যই আলপনাতে রাখবে। প্রথমে আসনে আমি গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি, তারপরে কিছুটা ফুল দিয়ে আমি এখানে ফুলের আসন তৈরি করে নিচ্ছি। এখানে আমি পদ্মাবতী বা মা মনসার একটি চিত্রপটে আজকে তোমাদেরকে পূজাবিধি সম্পন্ন করে দেখাচ্ছি। তোমরা চাইলে মায়ের মূর্তি, চিত্রপট, সিজ গাছ বা মনসা গাছ, এছাড়াও তোমরা মায়ের, আবার অনেকে মায়ের ভেলাতে পুজো করে, যেমন আমার বাড়িতেই মায়ের ভেলায় পুজো হয় এবং সামনে মায়ের সর্প অঙ্কিত ঘট থাকে চারটে এবং একটি ঝাঁপি থাকে যেটি মায়ের সর্প অঙ্কিতই থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি চিত্রপটে তোমাদেরকে পুজো করে দেখাচ্ছি। এই যখন চিত্রপটটি কিনেছিলাম না, তোমরা একটু কাছ থেকে দেখো, এই চিত্রপটে বেহুলা লক্ষ্মীধরের যে কাহিনীটি সেটি অঙ্কিত আছে, যার জন্য আমার এই চিত্রপটটি ভীষণ ভালো লেগেছিল, তাই জন্য আমি এটা এনেছিলাম। এখানে মায়ের স্নানের বিধির জন্য একটু গঙ্গা জল, অঘরুয়ার গোলাপ জল নিয়ে নিয়েছি। তোমাদের বাড়িতে কিসে মায়ের পুজো হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এইসব কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে।
আসলে এক একজনের বংশের এক এক রকম নিয়ম থাকে, তাই যার যার বংশের যেটা নিয়ম সেইভাবেই তোমরা মায়ের পূজা সম্পন্ন করবে। এখানে মায়ের চিত্রপটে আমি স্নানের বিধি সম্পন্ন করছি। বিষহরি অর্থাৎ আমরা মনে করি যে সর্প বিষ থেকে মা আমাদেরকে মুক্ত করেন বা সর্প ভয় থেকে মুক্ত করেন, তাই জন্য আমরা তাকে বিষহরি বলে ডাকি। কিন্তু শুধু তাই নয় বন্ধুরা, শিবপুরাণ এবং মনসামঙ্গলে বর্ণিত আছে যে মানুষের মনে যে হিংসা ঈর্ষা দ্বেষ ক্রোধ এই সমস্ত বিষের উৎপত্তি হয়, সেই বিষও মা হরণ করে থাকেন, তাই মায়ের নাম বিষহরি। অর্থাৎ মনের যে বিষ তাও কিন্তু মা হরণ করে থাকেন নিজ গুণে। মাকে এখানে আমি সিঁদুর হলুদের তিলক করছি। বন্ধুরা তোমরাও কিন্তু সিঁদুর হলুদের তিলক করবে। আর এখানে আমি অগ্নিদেবকে আবাহন করার জন্য একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করেছি। বন্ধুরা মায়ের পুজোতে কিন্তু কোনো ধূপ বা ধূপকাঠির ব্যবহার হয় না, কেন আমরা সকলেই জানি, আমরা বলি একে মা মনসা তারপরে আবার ধূপের ধোয়া, অর্থাৎ মায়ের কিন্তু ধূপের ধোয়া একদমই সহ্য হয় না, তাই তোমরাও ধূপ বা ধূপকাঠি প্রজ্বলিত করো না। আর এখানে দেখো আমি ঘট পাতার জন্য একটু গঙ্গা মাটি পেতে নিচ্ছি। ওদিকে কিন্তু মাকে আমি আলতা সিঁদুর আর শাখানোয়া পলাও নিবেদন করেছি, যেহেতু মা এই অস্থি। এখানে আমি গঙ্গা মাটির ওপরে একটু সিঁদুর দিয়ে নিচ্ছি, তিনটি দূর্বা দিয়েছি আর একটু পঞ্চশস্য ছিটিয়ে নিচ্ছি। পঞ্চশস্যর পরে আমি এখানে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে নেব। বন্ধুরা বেশ কিছু বছর আগে আমার বাড়িতে মনসা পুজো হতো, আষাঢ়ের সংক্রান্তি থেকে শ্রাবণের সংক্রান্তি অবধি। তখন আমাদের ভেলায় পুজো হতো এবং সর্প অঙ্কিত চারটি মাটির ঘটে মায়ের ঘট বসত। তবে এখন যেহেতু অনেকটাই ব্যস্ত জীবন এবং ভেলাগুলো কলকাতায় পাওয়া যায় না, তারপর ওরকম মাটির ঘটও পাওয়া যায় না, তাই আমরা মন্দিরে মায়ের পুজোটা দিয়ে থাকি। তবে তোমরা চাইলে এরকম পিতলের ঘট বা তোমরা যদি চাও মাটির ঘটেও মায়ের পুজো করতে পারো। আর কোথাও যদি কারোর নিয়ম থাকে যে ভেলায় মায়ের পুজো করা হয়, তারা সেইভাবেও পুজো করতে পারো। যেরকম তোমার বাড়ির নিয়ম সেইভাবেই তোমরা পুজো করবে। এখানে আমি পাঁচ পাতা বিশিষ্ট একটি আম্রপল্লবের সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। আমি এখানে আজকে পানকলা দিয়ে ঘট স্থাপন করছি। তোমরা চাইলে সশিস ডাব দিয়েও ঘট স্থাপন করতে পারো। আর কেউ যদি সশিস ডাব না পাও বা পানকলাও জোগাড় করতে না পারো, তারা হরিতকি দিয়েও মায়ের ঘট পাততে পারো। ঘটের উপরে চাঁদমালা দিচ্ছি। বন্ধুরা এটা অপশনাল, তোমরা যদি চাঁদমালা না পাও তাহলে না দেবে। এর উপরে একটি আচ্ছাদন দিচ্ছি, আমি চেলি দিয়ে আজকে আচ্ছাদন দিচ্ছি। তোমরা চাইলে এখানে নতুন গামছারও ব্যবহার করতে পারো। গণপতি বাপ্পার নামে একটি উপবীত এবং ঘটে একটি ফুলমালা পরিয়ে দিচ্ছি। ঘটের পাশে একটি জলশঙ্খ স্থাপন করছি। বন্ধুরা মা মনসার পুজোতে বিশেষ কিছু ফুলের ব্যবহার হয়ে থাকে, যেমন মা মনসার অত্যন্ত প্রিয় হচ্ছে জবা ফুল, আর অত্যন্ত প্রিয় তার ফুল আরেকটি হলো পদ্ম। তো এই দুটি ফুলের ব্যবহার করা হয়। তো তোমরাও এই যে কদিন মা মনসার পুজো করবে চেষ্টা করবে এই ফুলগুলি জোগাড় করার। বন্ধুরা লাল চন্দনের ব্যবহার করছি পুজোতে। কারোর কারোর বাড়িতে নিয়ম থাকে শুধুমাত্র শ্রাবণের সংক্রান্তিতে পুজো হয়, কারোর কারোর আবার বাড়ির নিয়ম থাকে আষাঢ়ের সংক্রান্তি, মাঝখানে দুটো নাগপঞ্চমী পড়ে এবং তারপরে শেষে যেয়ে শ্রাবণের সংক্রান্তিতে পুজো হয় ঘট পেতে মায়ের। আবার অনেকের বাড়িতে ভাদ্র মাসেও মায়ের পূজা হয়ে থাকে। তো যার যেরকম নিয়ম সে সেইভাবেই পুজো করবে। তবে কেউ যদি চাও আমার মতন আষাঢ়ের সংক্রান্তি থেকে শ্রাবণের সংক্রান্তি, অর্থাৎ আষাঢ়ের সংক্রান্তি মাঝখানে দুটো তোমার নাগপঞ্চমী পড়বে তারপরে শ্রাবণের সংক্রান্তি, তো সেইভাবেও পুজো করতে পারো। যারা শুধু ঘট পেতে পুজো করবে তারা মায়ের চরণটি এইভাবে জয় মা মনসা বলে গঙ্গা জল দিয়ে তিনবার মায়ের চরণটি ঘটে ধুইয়ে দেবে। আর যারা শুধুমাত্র ঘটে বা মনসা গাছেই পুজো করছো, মনসা গাছে আসলে তো তিলক করা যায় না, তো তারা এরকমভাবে ঘটের মধ্যে তিনবার করে মা মনসার নাম নিয়ে লাল চন্দনের তিলক করে দেবে। এখানে আমি যে ফুলমালাগুলি নিয়েছি তাতেও কিন্তু আমি লাল চন্দনের ছিটে দিয়ে নিচ্ছি। ঘটের বিষয়ে দুটি কথা বলি বন্ধুরা। তোমরা যদি কেউ চাও যে আষাঢ়ের সংক্রান্তিতে ঘট পেতে শ্রাবণের সংক্রান্তি অবধি সেই ঘটটি পেতে রাখবে, তাও করতে পারো। আবার কেউ যদি চাও প্রত্যেক নাগপঞ্চমীতে এবং শ্রাবণের সংক্রান্তিতে ঘটটা পাল্টে পাল্টে বৃহস্পতিবারের মতন তোমরা পাল্টে ঘট পাতবে, সেটাও করতে পারো। এখানে আমি ওম গাং গণপতায় নমঃ বলে গণেশ ঠাকুরকে প্রথমে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্য নমঃ এই মন্ত্রটি বলে আমি পঞ্চদেব দেবীর নামেও ঘটে পুষ্প নিবেদন করে দিচ্ছি।
প্রথমেই বন্ধুরা আমরা মনে মনে ধ্যান মন্ত্রটি পাঠ করে নেব। অবশ্যই তোমরা যখন মায়ের ধ্যান মন্ত্র পাঠ করবে বন্ধুরা, তখন সেটা মনে মনে পাঠ করবে। এরপর আমরা পুষ্পাঞ্জলি দেব। আস্তিকস্য মুনের মাতো জগতো আনন্দকারিণী এহহি মনসা দেবী নাগ মাতা নমস্তুতে, এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম শ্রী মনসা দেবী ভৈ নমঃ। আবারও হাতে পুষ্প এবং বিল্লপত্র নিয়ে বলছি, অগচ্ছে বরদা দেবী সর্বকল্যাণকারিণী সর্বভয় বিনাশিনী মনসা দেবী নমস্তুতে, এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম শ্রী মনসা দেব্যই নমঃ। আবারও হাতে ফুল বিল্লপত্র নিয়ে বলছি, আস্তিকস্য মুনি মাতা ভগিনী বাসুকেস্থত জরদ্গারু মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে, এষো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ওম শ্রী মনসা দেব্যই নমঃ। এরপর মাকে প্রণাম জানাবো। ওং অজনী সম্ভবে মর্ত মহেশ্বর সুতে শুভে পদ্মালয়ে নমস্তভ্যং রক্ষমাং ব্রিজ নার্ত বার্ত, আস্তিকস্য মুনি মাতে ভগিনী বাসুকেস্থা জরদ্গারু মুনি পত্নী মনসা দেবী নমস্তুতে। বন্ধুরা, দেবী মনসার মূল ভোগ হলো দুধ এবং কলা। তো তার জন্য দেখো এখানে আমি কাঁচা দুধ নিয়ে নিচ্ছি। আর মা মনসার পুজোতে মর্তমান কলার ব্যবহার হয়ে থাকে বন্ধুরা, যাকে মানিক কলাও বলা হয়ে থাকে। তবে আজকে যেহেতু আমি মানিক কলা পাইনি, আর আজকে যেহেতু রাবণ বা আষাঢ়ের সংক্রান্তিও না, তাই আমাদের এখানকার বাজারে মর্তমান কলা বা মানিক কলাটা অতটা পাওয়া যায় না। তো তার জন্য এখানে আমি আজকে কাঁঠালি কলা দিয়েই তোমাদেরকে করে দেখাচ্ছি, যাতে তোমাদের দেখতে বুঝতে সুবিধা হয়। তো তোমরা কিন্তু অবশ্যই মনসা পুজোর দিন মর্তমান কলা বা মানিক কলা নিয়ে নেবে। আর কেউ যদি একদমই না পাও, তাহলে পুজোর যে কলা বা কাঁঠালি কলা যাকে বলে, সেই দিয়েও পুজোটা করতে পারো। তবে যদি মর্তমান কলা না পাও সেই ক্ষেত্রে, এই কলা দুধ কলাটি আমি মায়ের কাছে নিবেদন করব। আর এটার যেটা নিয়ম হচ্ছে, পুজো হয়ে যাওয়ার পর আমাদের বাড়ির যেটা নিয়ম সেটা হচ্ছে, এই দুধ কলাটা চটকে মেখে বাড়ির চারপাশে ছিটিয়ে দেওয়া হয়। তাতে মনে করা হয় যে মা মনসা এটা বুঝতে পারেন যে এই বাড়িতে মা মনসার পুজো হয়েছে, এবং তিনি সেই বাড়িকে সর্পভয় মুক্ত করেন এবং সেই বংশকে বিস্তার করতে সাহায্য করেন। এবং অবশ্যই আমি মানসিক যে ব্যাপারটা বললাম, যে মনের ভিতরে যে হিংসা ঈর্ষা দ্বেষ যা আছে, সেটা মা হরণ করে নেন সেই গৃহের মানুষের মধ্যে থেকে। দুধকলা আমি এখানে নিবেদন করে দিলাম। এছাড়াও আমি এখানে আজকে মরশুমি তিন রকমের ফল নিয়েছি, যার মধ্যে অবশ্যই কলা আছে, আম আছে আর লেবু আছে। তোমরাও কিন্তু মা মনসার যে ভোগ হয় তাতে কিন্তু কলাটা অবশ্যই দেবে, মর্তমান কলা হলে সব থেকে ভালো হয়। এখানে আমি দু রকমের মিষ্টি দিচ্ছি, তোমরা চাইলে তিন রকম, পাঁচ রকম, সাত রকম মিষ্টি দিয়েও পুজো দিতে পারো, যেটা তোমাদের মন চায়। আর এখানে আমি একটু জল দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, অনেকে মাকে এই দিন ভোগে নৈবেদ্য দেন, তবে যারা ব্রতী থাকেন তো অনেকের বাড়িতেই নিয়ম থাকে সেদিন চাল বা অন্নটা তারা গ্রহণ করেন না। তো সেই ক্ষেত্রে তারা সাবুর নৈবেদ্য দিতে পারেন, যদি নৈবেদ্য দেওয়ার নিয়ম থাকে। আমার বাড়িতে নৈবেদ্য দেওয়ার নিয়ম নেই, তাই আমি এখানে কোনো নৈবেদ্য দিচ্ছি না। মায়ের উপোষের যেটা নিয়ম সেটা হচ্ছে, আগের দিন কোনো রকম নিরামিষ খেতে হয় না। যেদিন পুজো হবে, পুজো হওয়ার আগে অবধি উপোষ করে থাকতে হয়। তারপরে তোমরা লুচি, পরোটা, সাবু, দুধ, ফল, মিষ্টি, এই সমস্ত কিছু গ্রহণ করতে পারো। তবে কারো শারীরিক সমস্যা থাকলে সে নিরামিষ ডাল ভাত তরকারিও খেতে পারেন। আবার অনেকের বাড়িতে আমি মা মনসার পুজোর পরে মাছ ভাতও খেতে দেখেছি, যেহেতু মা মনসা এ অস্থি সেই জন্য। আবারও একবার বলে দিচ্ছি বন্ধুরা, মায়ের পুজোতে তেলের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূরের আরতি করবে, কিন্তু কখনোই ধূপ বা ধূপকাঠির কিন্তু আরতি করবে না। কেন কি মায়ের ধূপের ধোঁয়া একেবারেই সহ্য হয় না। তবে আমি কলকাতায় আসার পর অনেকের বাড়িতে দেখেছি মায়ের পুজোর ধূপকাঠি জ্বালাতে, এটার কি ব্যাখ্যা আমি জানি না। তবে আমাদের বাড়িতে কিন্তু ধূপ ধূপকাঠির কোনো রকম ব্যবহার হয় না। এরপর মায়ের আরতি হওয়ার পর আমরা মায়ের পাঁচালি পাঠ করব বা ব্রত কথা পাঠ করব বন্ধুরা।
এক্ষেত্রে একটা কথা বলি বন্ধুরা, তোমরা চাইলে মাকে এই সময় একটু ভূজ্যও দিতে পারো, তবে ভূজ্যটা কিন্তু পরের দিন তোমাকে কোনো ব্রাহ্মণ বা কোনো সধবাকে দিয়ে দিতে হবে। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি মেয়েদের ব্রতকথা, আর এখানে দেখো এই যে মনসা পূজার ব্রত লেখা আছে, হাতে জবা ফুল আর দুর্বা নিয়ে আমি মায়ের ব্রতকথা পাঠ করতে শুরু করলাম। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত, তার 7টি মেয়ে হয়েছিল কিন্তু ছেলে একটিও হয়নি। ঠিক সময় মতন 6টি মেয়ের বিয়ে দিলেও তার ছোট মেয়ে সরলার তিনি বর খুঁজে পাচ্ছিলেন না। ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্য বর খুঁজতে লাগলো। শেষে তাদের গ্রামের থেকে কিছুটা দূরেই এক ব্রাহ্মণের খবর পেল। সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেলেন। সেই ব্রাহ্মণ 11টি ছেলে ছিল, সে বড়লোকের মেয়ে দেখে দেখে বাড়িতে বউ এনেছিল, কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করতো না। সেজন্য সে তার ছোট ছেলের বিয়ে দিতে চাইলেন একটি গরিব ঘরে। সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই ছোট ছেলের বিয়ে দিলেন। সরলার শ্বশুর বাড়ি এলো, কিন্তু শাশুড়ি আর যা তাকে ঘেন্না করতে লাগলো। একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউই ভালো চোখে দেখতে পারত না। তার জন্য সরলা মনে মনে খুব কষ্টেও ছিল। সে ভাবত যে গরিবের মেয়ে হয়ে বেঁচে থাকবে সে কেন, জন্মের সঙ্গে সঙ্গেই সে মরে গেল না কেন, আর তার এত কষ্টই বা কেন। সরলা দিন দিন খুব দুঃখে দিন কাটাতে লাগলো। এমনি একদিন বেশ ধীরে ধীরে জলঝড় হচ্ছিল। সরলার যা অন্য এক জায়গায় দল বেঁধে বসেছিল, সেই দিন কি খেলে ভালো লাগবে তাই নিয়ে আলোচনা করছিল। কেউ পোলাওয়ের কথা বলল, কেউ বলল ভুনো খিচুড়ি, আবার কেউ বা বলল তেলে ভাজা দিয়ে খাবার কথা। এমন সময় সরলা সেই দিন আসতেই অন্য বৌরা তাকে বলল, আচ্ছা ছোট বউ, আজকের দিনে কি খেলে ভালো লাগে? সরলা তো ছিল গরিবের মেয়ে, সে আর তার পছন্দ মতন কি বলবে। সে বলল মাছের টক আর পান্তা ভাত। অন্য বউরা তো হো হো করে হেসে উঠল আর তাকে খুবই ঠাট্টা করতে লাগলো। তারপর একটু বেলা হতেই পুকুরে সকলে স্নান করতে গেল, সরলাও তাদের সঙ্গে গেল। পুকুর ঘাটে সরলা দেখলো কতগুলি মাছ ছোট ছোট কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। সে তার গামছা পেতে মাছগুলি ধরে নিয়ে এলো। তাই দেখে যারা আরও ঠাট্টা করতে লাগলো, ওই দেখ ছোট বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে আর পান্তা ভাত তো ঘরেই আছে, ওর আর কোনো ভাবনাই রইল না। পুকুর ঘাট থেকে এসে সরলা একটি ছোট্ট হাড়ির মধ্যে মাছগুলিকে জিয়ে রাখলো। আর কিছুক্ষণ পরেই দেখা গেল সেই মাছগুলি নয়, সব সাপের বাচ্চা হয়ে গেছে। সরলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলিকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো। সাপগুলি ছিল মা মনসা ছেলে, আর তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল। তারা যে মা মনসাকে সমস্ত কথা জানালো এবং সরলার কষ্টের কথাও জানালো। সব শুনে মা মনসার খুব কষ্ট হলো। তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলার বাড়িতে এসে নিজে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইল। শ্বশুরবাড়ির লোকের কোনো আপত্তি না করায় সরলা সেই বুড়ি ব্রাহ্মণীর সঙ্গে পাঠিয়ে দিল। বুড়ি ব্রাহ্মণী তখন সরলাকে নিয়ে এক নির্জন বনে গিয়ে উপস্থিত হলো। তিনি সরলাকে বললেন, মা তুমি চোখ বুজে থাকো, আমি না বলা পর্যন্ত চোখ খুলবে না। সরলা তার কথা মতন চোখ বুজে রইল। এমনি এক সময় স্বর্গ থেকে পুষ্পক রথ এলো। মা মনসা সরলাকে নিয়ে উঠল সেই রথে। অল্পক্ষণের মধ্যেই সেই রথ স্বর্গে মা মনসার প্রাসাদের কাছে পৌঁছালো। সরলা সেখানে গিয়ে দেখলো চারিদিকে সাপ কিলবিল করছে, ছোটাছুটি করছে, কিন্তু কেউ তাকে কামড়াচ্ছে না। মা মনসা তখন সরলাকে বলল, মা সরলা আমি তোমার মাসি নই, আমি মা মনসা। তোমার দুঃখ দেখে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি, এবার তুমি আমার পূজোর জোগাড় করো। সরলা স্বর্গে বেশ ভালোই আনন্দে দিন কাটাচ্ছিল। হঠাৎ একদিন মা মনসা বারণ থাকলেও দক্ষিণ দিকটা তার দেখার ইচ্ছে হলো। সে দক্ষিণ দিকে গেল, মা মনসা নাচছে। নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাই বোনদের জন্য দুধ গরম করার কথা একেবারে ভুলেই গেল। হঠাৎ মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখলো। এর কিছুক্ষণ পরেই সাপ ভাইরা দুধ খেতে এলো, কিন্তু দুধ তখনও জুড়োয়নি। গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল। তারা সবাই সঙ্গে সঙ্গে মাকে যেয়ে জানালো সেই কথা, ওকে আজ ছোবল মেরে ফেলবো। কিন্তু মা মনসা বলল, না তা হবে না, বরং ওকে এক গা গয়না পরিয়ে ওর শ্বশুর বাড়িতে রেখে এসো। শেষে তাই হলো, সরলাকে এক গা গয়না পরিয়ে তার সাপ ভাইরা শ্বশুর বাড়িতে নিয়ে এলো। সরলার গায়ে গয়না পরা দেখে যারা খুবই ঠাট্টা করে বলল, এ গা গয়না পরে কত ঢং দেখাবে। সরলা তখন বলল, ষাট ষাট বেঁচে থাক, আমার আড়াল পাড়াল ঢোঙা বোড়া কেউটে আমার সাপ ভাইরা, আমার আবার গয়নার অভাব।
তখন সরলার সাপ ভাইয়েরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি, আশেপাশেই ছিল। তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তার মাকে সব বলল। সব কথা শুনে মা মনসা আবার সরলার বাড়িতে এলেন আর গয়না পরিয়ে দিয়ে বললেন, মা তুমি পৃথিবীতে এখন থেকে আমার পূজোর প্রচলন করো, আমি বাস করব ফণী মনসা গাছে, দশহরা আর নাগ পঞ্চমীর দিন ওই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো, প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি মঙ্গলবার আমার পুজো করে পান্তা ভাত খেও, তাহলে আর কোনো সর্প ভয় তোমার থাকবে না। এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন। সেই থেকেই দেশে দেশে মা মনসার পুজো প্রচলন হলো। তো বন্ধুরা, এরপরে আমি মায়ের শ্রীচরণে ফুল আর দুর্বা নিবেদন করব, যেটা হাতে নিয়ে আমি ব্রতকথা শুনছিলাম। কেমন লাগলো আজকের পূজাবিধি অবশ্যই আমাকে লিখে জানিও বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে ইউটিউব থেকে প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তারা আমার পেজটিকে ফলো করে নিও। চলো বন্ধুরা, দেখা হবে আরেকটি পূজাবিধির সঙ্গে। তোমরা সবাই খুব ভালো থেকো। মা বিশ্বহরি আমাদের সকলের মনের হিংসা ঈর্ষা দেশকে হরণ করুক, এই কামনাই করি।